ভাইজান, আপনি নাম নিয়েছেন আহলুল হাদিস, আপনি নাম দিয়েছেন হানাফি, আপনি নাম দিয়েছেন শাফেঈ, আপনি নাম দিয়েছেন মালিকি, আপনি ইমানি হারতে আপনি বলুন আপনার নেক আমলটা আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কতটা আপনার উপকারে আসবে। সারা জীবন সালাত কায়েম করেছেন, নামাজ আদায় করেছেন, বারে বারে উমরা করেছেন, হজ করেছেন, কপালে দাগ হয়ে গিয়েছে, হাঁটুতে দাগ হয়ে গিয়েছে, বাম পায়ের চেটোতে পাতাতে দাগ হয়ে গিয়েছে, আপনি বড় নামাজি, আপনি খুব খেয়াল করে শুনুন, আপনি কি বলতে পারেন আপনার সালাত, আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না? হারাম মাল আপনি বিসমিল্লাহ বলে খেলেন, আবার আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করলেন। মিয়া সাহেব, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা যেমন ফরজ, নিজের স্ত্রী, নিজের মা, সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, এই চারজন মহিলাকেও পর্দার মধ্যে রাখা ফরজ। আছেন কোথায়? সারা জীবন নিজের স্ত্রী, নিজের মা, সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, গরু ছাগলের মতো রাস্তায় ছেড়ে রাখলেন। কিতাবুল্লাহ লিখেছেন, যদি কোন মহিলা যদি খারাপ পোশাক পরে, কুরুচিপূর্ণ পোশাক পরে যদি রাস্তায় বার হয়, কোন বেগানা পুরুষ ওই মহিলার দিকে যদি তাকায়, বাজে মন্তব্য করে, 100 ভাগের মধ্যে 99 ভাগ গোনার ভাগিদার হবে মেয়ের গার্জেন কর্তৃপক্ষ, 1 ভাগ গোনা হবে ওই পুরুষ কর্তৃপক্ষের। তাহলে আল্লাহ পাক দুনিয়া জমিনে মেয়ে আপনাকে দিয়েছেন, আপনি আম্মাজান ফাতেমার মতো বানাতে পারলেন না। আল্লাহ রসুলের স্ত্রী আমাদের মা জননী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাতে পারলেন না। ও মিয়া সাহেব, কি দাম আছে আপনার? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন আপনি নিজেকে মুসলমান বলে কিভাবে পরিচয় দেবেন? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মুসলমান হয়ে যদি কোন মুসলমান অমুসলমানের অনুসরণ অনুকরণ করে, কাফের ফাসেক বেঈমানদের পোশাক যদি, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে যদি পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তার রাসূলুল্লাহর কথা, কিয়ামতের দিন ওই বেঈমানদের কাতারে আপনি আমাকে দাঁড়াতে হবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে দেওয়া হবে। অমতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন, পাপী বান্দারা, আজ বেগুনা মাসুম নিষ্পাপদের দল থেকে আলাদা হয়ে যাও। আপনি বুক ফাটাচ্ছেন জান্নাতি 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 বলে, জান্নাত ওই তো মামার বাড়ির আড্ডার নয়। জান্নাতি হতে গেলে আপনার 24 ঘন্টায় হালাল রেজেক উপার্জন করা লাগবে। আপনি নিজে হারাম খেলেন, মাদ্রাসায় হারাম মাল দান করলেন, মসজিদে হারাম মাল দান করলেন, আপনার কি খেয়াল নাই আল্লাহ নবীর জামানায় কাবা বাইতুল্লাহ ভেঙে নতুন করে আবার সংস্করণের দায়িত্ব নেওয়া হলো? আল্লাহ নবী বললেন, যারা মদ বিক্রি করো, যারা মহিলাদেরকে দিয়ে খারাপ কাজ করাও, যারা সুদে টাকা খাটাও, এই সমস্ত মালগুলো তোমরা কাবা বাইতুল্লাহ তৈরি করার কাজে তোমরা পয়সা দান করবে না। ও ইমানদারের বাচ্চারা, ও মুসলমানের বাচ্চারা, ও নামধারী মুসলমানেরা, এবারে আপনি বলুন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আপনি কি জবাব দেবেন? গলা ধাক্কা দিয়ে আপনাকে কিয়ামতের দিন ইমানদারদের কাতার থেকে বার করে দেওয়া হবে। কোন আমির সাহেব বাঁচাবে, কোন প্রিন্সিপাল বাঁচাবে, কোন শায়খুল হাদিস বাঁচাবে, কোন বক্তা সাহেব বাঁচাবে? এখনো সময় আছে, সময় আছে, সময় আছে। তালবাঙ্গুরি এলাকার মানুষ খুব খেয়াল করে শুনুন, উদখুলো 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 ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা দীন ইসলামের মধ্যে দাখিল হও, আল্লাহ পাক কবুল করুন। চিল্লে বলা যাবে আল্লাহুম্মা আমিন, জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন, লিল্লাহি তাকবীর। কি জবাব দেবেন বলেন? কত রাত আমার ভেসে গেছে আখি জলে, কত রাত আমার তো ভেসে গেছে আখি জলে, কতদিন আমার কতদিন আমার কেটে গেছে বিফলে,
ইন্নাল মুয়াজ্জিনা কানু ইখওয়ানা শায়াতিন। আপনার নিঃশ্বাস, আপনার চোখের তাকানো, আপনার হাঁটা, আপনার চলা, আপনার বলা, আপনার উঠা বসা যদি লাকদ কানা লাগুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নবীর আদর্শের মধ্য দিয়ে না হয়, আমার চলাফেরা উঠা বসা যদি নবী তরিকার মধ্য দিয়ে না হয়, রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, নবী সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো যদি না হয়, কিয়ামতের দিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে বিচারের আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়া মুশকিল হয়ে যাবে। শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মিলবে না বন্ধু, উকিল মিলবে না। শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মিলবে না বন্ধু, উকিল মিলবে না ভাই। উকিল মিলবে কিয়ামতের দিন, উকিল মিলবে, মিলবে ভাই। কি জবাব দেবেন বলেন? বিল্ডিং বালাখানা করেছেন, এক বিদ্যা পরিমাণের জায়গা যদি আপনি কারো মেরে দেন, কিয়ামতের বিভীষিকাময় দিনে সাতখানা জমিনের মতন ভারী এরকম পাথর আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কার জন্য এত কিছু বলেন? যাহার জন্য এতই কিছু, সেই হলো মোর পর বন্ধু, সেই হলো মোর পর, জানের তরে করবে চুরি, জানের তরে করবে চুরি, তারাই তোমায় বলবে চোর, সবই কিছু করলে তুমি বলবে কি আর আছে তোর, বলবে কি আর আছে তোর, এমন কঠিন দিন তোমার, এমন কঠিন দিন তোমার, আসছে খুবই কাছে, তুমি আপন আপন করো যাদের, রবে না কেউ পাশে, হাই হাই, আপন আপন করো যাদের, সেদিন রবে না কেউ পাশে। আপনি মারা যাবেন, মারা যেতে যা দেরি, মালাকুল মৌত তোমার রুহু যাবে নিয়া, আর তোমার ঘর আলা করবে দাঙ্গা ভাগে রোলা গিয়া। আপনি মরতে যা দেরি, আপনার নাম হয়ে যাবে মরা লাশ, পৃথিবীর সব কেনা যায় মরা লাশ, কিন্তু দুই পয়সা দিয়েও কেউ কিনবে না। ও মিয়া সাহেব, লাশ মোবারকটা দাঁড় করানো হবে, আপনার সামনে লম্বা করে দেওয়া হবে, আপনি সোজা হলেন না, মরলে সোজা হবেন, সাদা কাফন আপনাকে পরতেই হবে, ন্যান্টো অবস্থায় দুনিয়ায় এসেছেন, যাওয়ার সময় যে কাফনের কাপড়টা আপনার পরানো হবে ওইটার কোনো পকেট থাকবে না। পকেট থাকবে ভাই? কাফনে কাপড়ে পকেট থাকে? ভাই থাকে। দিল্লি জামা মসজিদ গিয়েছিলাম, দিল্লি জামা মসজিদ, জামা মসজিদে যাওয়ার পরে দেখলাম একজন হোটেলওয়ালা পাশে দোকান লাগিয়ে বসে আছে, এত মানুষ এত মানুষ, দেখলাম এসারের নামাজের পরে কোথায় থেকে একদল ফকির চলে আসে, সবাইকে ফ্রি পয়সায় খাবার। আজকে ডেলিগেট ফ্রি পয়সা নেওয়া হয়, পয়সা নেওয়া হয়েছে না হয়নি, কিন্তু মাল ফ্রি খাওয়াচ্ছে। তা আমি ওনাকে বললাম বাংলা সংস্থা হ্যাঁ, বলে থোড়া থোড়া। আমি বললাম বাংলা বোঝো? বলছে অল্প অল্প বুঝি। তা আমি বললাম এত লোক সবাইকে তো ফ্রি খাওয়াচ্ছেন হুজুর, কারণ তো উনি আমাকে বাংলায় বুঝিয়ে বললেন কাফনের কাপড়ের কোনো পকেট হয় না, যা ইনকাম হয় লাভ হয় দিনের শেষে বিলিয়ে দিই ফি সাবিলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই একটা হামদে বাড়িতলা শোনাবো, শুনতে চান? একটা গজল শুনতে চান? হামদে বাড়িতলা আল্লাহ সানে, আল্লাহ সানে। কি বলেন? আপনারা তো দাঁড়িয়েই থেকে গেলেন, কি আর বলবো। ইনভাইট অল টু দা ওয়ে অফ দা লর্ড, দিস ওয়ার বিউটিফুল ওয়ে টু ইসলাম প্রিয়েছি। আল্লাহু আকবার বলুন না, আল্লাহর কথা সাবিলি রব্বিকা বিল হিকমা। শুনুন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, পৃথিবীর জমিনে 450 রকমের ভাষা আর 8,500 রকমের ধর্ম আছে, আল্লাহর কোরআনকে এত তাড়াতাড়ি মুখস্থ করা যায় কিভাবে, কেন করা যায়, এটা প্রশ্ন নিজেকে নিজে কোনোদিন করেছেন ভাই? করেছেন? করেছেন? দা সেন্স অফ লর্ড
Yassarna al-Quran al-Dhikri Falvi Muddakir, and we have indeed made the Quran marvelously is to remember, understand, and at upon body there any that will remember it. At a chille bola jabe na Allahu Akbar. Lillahi takbir. Lillahi takbir. Allah wada inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. দেখুন আমি কোনো ভালো ছাত্র নাই, দুঃখের বিষয় আমি এই জীবনে আল্লাহর রহমতে জামে আল আজহারে আল্লাহ দুইবার নিয়ে গেছে, কয়বার নিশা কায়রো জামে আল আজহারে দুইবার গেছে। এক ভাই সাহেব আমাকে বললেন যে আপনি টুপিটা খুলে নেন, আরে জামে আল আজহারে আমাদের সব এরকম টুপি, কথা বুঝে আসলে না? মক্কা তো মুকাররমায় বিক্রি হয়, মদিনা তো মুনাওয়ারায় বিক্রি হয়। কোন একজন আমাকে বলছিলেন যে ভাই আমি নামাজ পড়ছিলাম, সলাত কায়েম করছিলাম, সলাত আদায় করছি জোহরের সময় মালদাতে, তো বললো আমার মাথায় একটা লোক টুপি দিয়ে দিলেন। তা আমি নামাজ শেষ করে সলাৎ শেষ করে লোকটাকে বললাম যে ভাই টুপি চাইতে দাড়ির গুরুত্বটা অনেক বেশি, ব্যাড ব্যাড, তাহলে আপনার মুখে দাড়ি নেই কেন? অলওয়েজ মুসলিম কমিউনিটি দ্যাটস ফলো মাই ফেস এন্ড লিসেন মাই স্পিচ। তরুণ প্রজন্ম কারেন্ট জেনারেশন খুব খেয়াল করুন ভাই, আমি এইভাবে বলছি আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? প্রিন্সিপাল সাহেব বলেছেন আমাদের এলাকায় 80% সুশিক্ষিত এডুকেটেড পারসন আর ইন্টারন্যাশনাল রেপুটেড পার্সোনালিটি। হয়তো আমার ভিজিটিং কার্ড আমি ছাত্র মানুষ আপনারা পেয়েছেন, তাতে লেখা আছে একদম আন্ডারলাইনে ইন্টারন্যাশনাল রেপুটেড পার্সোনালিটি। করার মালিককে? যোগ্যতা দেওয়ার মালিককে? আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ ছোট করতে পারবে না। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বলার উদ্দেশ্য একটা সুন্নাত আপনি না মানলে আপনি ডাহা জাহান্নামী নবী সাফাত পাচ্ছেন না, সেটা হলো মুখের দাড়ি। একজন পয়গম্বরের নাম বলুন, একজন নবীর নাম বলুন, একজন রাসূলের নাম বলুন। বড় বড় শায়খুল উলামা আপনার এলাকায় আছে, আলহামদুলিল্লাহ আমার কাছে খবর আছে, বেশিরভাগ আলেমই কম বেশি আমাকে চেনে দূরে অথবা কাছ থেকে। যাই হোক, যে ছোট্ট বাচ্চা ছেলে মিকাইল আহমেদ আসে গিয়ে এই ছেলেটা মোটামুটি কথাবার্তা বলে বুঝে শুনে। শুনুন, আমি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত, জার্নালিস্ট আসলে আসার পরে অনেক রকমের প্রশ্ন করে উত্তর দিতে হয়। আমার বলার উদ্দেশ্য নবী বলা হয় তাকে যার উপরে কোনো কিতাব নাজিল করা হয় নাই, রাসূল বলা হয় তাকে, নবী এবং রাসূল দুইটাই তিনি জানার উপরে কিতাব অবতারিত করা হয়েছে। নাজালা ইয়ানজুলু নুজুলাম যা কই কিসিমের দিকে আমি যাচ্ছি না, লাস্টে বলবেন যে কি বলছে, সবাই তো বুঝতে পারে না। তাহলে পৃথিবীর জমিনে যত নবী রসুল এসেছে, যে বলে 1,24,000 বা 2,24,000, আমি এটাকে ভ্রান্ত মত বলে আমি মানতে বাধ্য। কারণ 25 জন নবী এবং রাসূলের কথা কোরআনে এসেছে। কজন কজন কজন? 25 জন নবী রসুলের কথা কোরআন মাজিদের মধ্যে এসেছে। কোরআন শরীফ বলবেন না, কি বলবেন? কোরআন। কোরআন কোরআন শরীফ হয় না, শরীফ মানে পবিত্র, আমি মানছি, কিন্তু এটার নাম হলো কোরআন মাজিদ। কোরআন জালিকাল কিতাবুল রাইবা ফিহি নো স্টোনিস্ট ইন দিস বুকস, কোনো সন্দেহ নেই। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইন দা নেম অফ আল্লাহ মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল, অল প্রেজেস টু দি সাস্টেন অফ গডস এন্ড গ্রেস অনার এন্ড স্যালুটেশন অন দা চিফ অফিসার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন দা লাস্ট অর ফাইনাল মেসেঞ্জার, ইফ আই অ্যাম নট ক্রিয়েটেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই উইল বি নট ক্রিয়েটেড বিটুইন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদিরা বলেছে টু আর ইজ হিউম্যান, কি বলেছে? এই জোরে বলুন শিক্ষিত ছেলেরা, বলুন টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্র ভুল হয়। আজ থেকে 1,500 বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কুল্লু বানি আদম খতাউন, মানুষ মাত্র ভুল হয়, আদম সন্তানের ভুল হবে, আর ভুল করার পরে যারা অনুতপ্ত হবে, অনুশোচন অনুধাবন করবে, তারা মোমেন হয়ে যাবে। আল্লাহু গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, বিগত জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহান আল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীর জমিনে বহু দেশে আল্লাহ আমাকে এত অল্প বয়সে নিয়ে গেছে, আপনাদের নেক দোয়া, আল্লাহ আবার কোথায় নিয়ে যাবেন দেখেন। আমার দিন দশেকের মধ্যে আমার ফ্লাইটের টিকিট, আজকে ফাইনাল রাত 12টায়, আমি টাকা লাগিয়েই আসলাম, একটু সমস্যা পেরেশানি, তথাপিও আমি গুছিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝে আসে। একটা সুন্নাত সহি হাদিস বাবুল লিহিয়ার অধ্যায় শুনুন, আপনি মুখে দাড়ি কাটবেন আল্লাহ নবীর গলায় খুর চালালেন, কি করলেন ভাই? তাহলে আমরা কি চাই যে আল্লাহ নবীকে জবাই করব? তালবাঙড়ি এলাকার শিক্ষিত মানুষেরা, ভাই ও বাবাজিরা, ওয়ালেস কমিউনিটি, বলুন আমরা কি চাই নবীকে জবাই করে দেয়? জবাই করবেন? কেউ জবাই করবেন বলেন? তাহলে যারা মুখে দাড়ি কামাচ্ছেন, কুত্তার মুখ, আর কুত্তার মুখ যেমন পেলেন আপনিও মুখটাকে করে ফেলেছেন ওরকম পেলেন ভাই কালবুন। কোরআনুল কারিমের মধ্যে এসেছে
অকালবুহুম বাসিতুন জিরাইহি বিল আসিদ, একটা কুকুর কিয়ামতের দিন জান্নাতে যাবে। এই আমার আগের বক্তা বক্তব্য দিচ্ছিল যে একটা কুকুর আসহাবে কাহাব, আসহাবে কাহাবের একটা কুকুর জান্নাতে যাবে। আপনার মুখে দাঁড়িয়ে নেই, আপনি ডাহা জাহান্নামী, আপনি নবীর সমর্থক নয়, আপনি নবীর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, আপনার সঙ্গে দীন ইসলামের কোন সম্পর্ক নেই। আপনি দাঁড়িয়ে রাখুন, আল্লাহর নবীর সুন্নাতকে সম্মান করুন। মান সম্মান ইজ্জত বাড়িয়ে দেবেন কে? বাড়িয়ে দেবেন কে? এতগুলো মানুষ এখন প্রায় 11:30টা, এই 10:30টা বাজতে চলো, শুনুন আল্লাহ সাক্ষী আপনাদের আন্তরিক নেকদোয়া, এতগুলা লোক লেখাপড়া করছে, এতগুলা ছেলে মেয়ে লেখাপড়া করছে, কেউ বলতে পারবে যে আমি চাকরি পাবো? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আর আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর উপর তাকুল করে আমি বলছি ইনশাআল্লাহ আমি চাকরি পাবো, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কত বড় তাকুল আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে, বলুন গোনা করেছেন, রাগ করিয়েন না, তা কুকুর জান্নাতে যাবে, আপনার জান্নাতে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। বারবার বলছি ভাই, রাগ করছেন নাকি আমার কথাই? ভাই আপনি যখন গোনা করেন তখন রাগ হয় না আপনার? তখন রাগ হয় না? কোরআনুল করিম আপনি সহজে মুখস্থ করতে পারেন, এই জন্যই কোরআনের ভাষা আরবি, আল্লাহ পাকের পছন্দের ভাষা আরবি। আপনি যে নবীর উম্মত হয়েছেন সেই নবীর ভাষা আরবি, সেই নবী যে দেশে এসেছেন সেই দেশের ভাষা আরবি। আর আরবি ভাষা এমন একটা ভাষা যেটা সহজে মুখস্থ করা যায়, আল্লাহ চাই না মুমিনের কষ্ট হোক, তাই কোরআন অতি সহজে মুখস্থ করা যায়। এবারে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাআলা। আর যে কথাটা আমি বলছিলাম যে মুখের দাড়ি, ভাই যার মুখে দাড়ি নাই সে আমার নবীকে জবাই করে দিল, আমার নবী বললো যে দাড়ি কাটলো আমি নবী, সে আমার গলায় খুর চালালো। আপনি যদি কারো পাঁচায় গুতো মারেন, গলায় খুর চালান, সেই মানুষটা আপনার হয়ে কথা বলবে? ভাই আমাদের হয়ে কথা বলবে?